ম্যাডাম কে বলা হচ্ছে ভারসাম্য বজায় আছে বাবু, ভারসাম্য বজায় আছে, তিনটা ছেলে তিনটা মেয়ে। আমাদের আপনাদের সকলের সামনে তাদেরকে পুরস্কৃত করবেন। আমাদের আচ্ছা, যিনি ফার্স্ট হয়েছে তিনাকে পুরস্কৃত করবেন আমাদের এই স্কুলের সেক্রেটারি এমডি আব্দুল লতিফ মহাশয়। আদিবা নামাজ ফার্স্ট, সবাই জোরে একসঙ্গে হাত তালি। আমরা দেখতে পাচ্ছি যে স্যার ম্যাডামদের হাতে ডাস্টবিন দিয়ে পুরস্কৃত করা হচ্ছে, যাতে আমরা আবর্জনা পরিষ্কার করে একটা নির্দিষ্ট জায়গায় ফেলতে পারি, তার জন্য সেই পুরস্কার করা হয়েছে। সেকেন্ড হয়েছে আশফাক, আশফাককে পুরস্কৃত করবেন। আমাদের শিক্ষারত্ন থেকে আগত তানিয়া ম্যাডাম, আশফাক, আশফাকের জন্য সবাই জোরে হাত তালি। স্যার ম্যাডামকে বলছি একটু সাইড করে দাঁড়ান, পিছনে অসুবিধা হচ্ছে, ওরা বেঞ্চে দাঁড়িয়ে আছে। এরপরে থার্ড হচ্ছে ইসমাতারা, ইসমাতারাকে পুরস্কৃত করবে এমডি আনোয়ারুল হক মহাশয়। ইসমাতারা, এরপরে আপনাদের ফোর্থ হয়েছে সানাউল, সানাউলকে পুরস্কৃত করবেন বাফতার ইফতার মহাশয়। জো আতালি সবাই। এরপরে ফিফথ হয়েছে মিনহাজুল মোমিন, মিনহাজুল মোমিনকে প্রস্তুত করবেন আমাদের স্কুলের সহশিক্ষক লায়েক স্যার, মিনহাজুল মোমিনকে প্রস্তুত করবেন। ছাত্র ছাত্রীদের বলছি সবাই জোর হাত তালি। এরপর যিনি ষষ্ঠ হয়েছে বুসরা জাহান, বুসরা জাহানকে পুরস্কৃত করবেন আমাদের স্কুলের শিক্ষিকা হালিমা ম্যাডাম, বুসরা জাহানকে পুরস্কৃত করবেন জোরে হাত তালি সবাই। সবাই একবার জোরে হাত তালি তাদের জন্য। থ্যাংক ইউ সো মাচ। এবার ছাত্র ছাত্রীদের